আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব রোদে ঝামেলা সারাই কাঁচা আমের আচার। তো আমগুলোকে আগে আমি একটু ধুয়ে নিচ্ছি। আমি আম বেশি নেয়নি, 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আপনারা সংরক্ষণ করতে চাইলে বেশিও নিতে পারেন। এবার আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব। তো আমগুলো আমার কাটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছে একটা মেশিন বলে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। এগুলো যেন আমের ভিতরে প্রবেশ করে, তারপর খেতেও ভালো লাগবে। তারপর চলে আসলাম চুলা। দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, 2টা লং, 2টা এলাচ, 2টা দারচিনি। দিয়ে দিছি হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। একটু একটু কালা চলে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি আমগুলো। এবার আমি এগুলারে একটু সমান করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব 10 মিনিটের জন্য ঢাকনা। ফিরে এসেছি 10 মিনিট পর, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আবারও এগুলারে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনি দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন পাউডার, আবারও হাফ চা চামচ লবণ। এবার আমি এগুলো হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, হেলে ভেঙে যাবে। ঢাকনি দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তারপরে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি। আমি পুরো চিনিটা দেইনি, আপনার যে যে এরকম চিনি পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। এবারে আমি এগুলো নেড়ে সেড়ে আবার ঢাকনি দিয়ে দমে দিয়ে দিচ্ছি। চুলোটা বন্ধ করে দিয়েছি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের স্বাদের আচার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।